জয়দেব শাস্ত্রী, প্রত্যেকেই আমার কাছে আসে এবং একটাই কথা, আমার সন্তানের পড়াশুনোটা ভালো হবে তো, আমার সন্তানের স্বপ্নটা পূরণ হবে তো? তখন আমি বলি নিশ্চয়ই, কেন হবে না? তখন আমি হাত দেখে বা বিচার করে, ছক থাকলে তার, কুণ্ডলিনী থাকলে না থাকলে বানিয়ে বিচার করে দেখে তখন আমি বলি যে হ্যাঁ নিশ্চয়ই পড়াশুনো আছে। তো যার নেই, ছক নেই, হাত দেখে বলি। এবং প্রত্যেকটা মানুষের একটাই কথা, আমার সন্তানের যেন পড়াশুনোটা ভালো হয়, এই পড়াশুনোর জন্য তারা যা নয় তাই করতে পারে। এবং একজন তো আছে মেডিকেলে চান্স পাওয়ার জন্য, যা নয় তাই করতে পারে। তো সে যা নয় তাই করতে গিয়ে আজকে চান্স পেয়েছে। তো এরকম যদি একাগ্রতা থাকে, যদি তার যদি একটা জোশ থাকে যে আমি পাবই, তাহলে সে পাবে। তো এবার যাদের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন বা একটু রেমিডিস দরকার হয় বা কিছু একটা চায়, বা আমার কাছে অনেকে আসতে পারে না, অনেক দূরে থাকে, বা অনেকে ভাবে দাদার কাছে যাব, অনেক খরচা, এরকম অনেক ভাবনা চিন্তা আসে, তো আমি তাদের সবার জন্য একটা সেমিনার রেখেছি মধ্যম গ্রাম পুষ্প ভবনে। আমি এই সেমিনারটি রেখেছি মঙ্গলবার করে, মাসে একবার আমি রাখি মধ্যম গ্রাম পুষ্প ভবন, আমার একটা সেমিনার হয় এই বাচ্চাদের পড়াশুনো নিয়ে বা ব্যবসায়িক নিয়ে, এরকম বিভিন্ন কিছু নিয়ে জ্যোতিষভিত্তিক একটা আলোচনা, বা কী কী প্রতিকার, ঘরোয়া রেমেডিস কী কী আছে, এরকম আমি আলোচনা করি মঙ্গলবার করে। আমি প্রতি মঙ্গলবার করে এটা আমি রেখেছি, এবং বিশেষ বিশেষ তার জন্য আগে থেকে নামটা লেখাতে হয়। একটা স্যাম্পল তোমাকে দেখাই, একটা স্যাম্পল তোমাকে বলি, একটা জিনিস নিয়ে আলোচনা করব আজকে, যে এমন অনেক জিনিস আছে যে পড়াশুনোর ক্ষেত্রে দারুণ কাজ করে। আমরা জানি নীল সরস্বতী কবচটা আমরা দিই পড়াশুনোর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা সরস্বতী কবচ দিই, তার সেটা একটু মানে ভাইটাল নীল সরস্বতী কবচ। আরও অনেক জিনিস রয়েছে, অনেক বাস্তু জিনিস রয়েছে, মানে কিছু রাখার জন্য দিই, কিছু নিয়ম বলে দিই, কোন দিকে পড়তে হবে, কোন কোণে পড়তে হবে, কী রাখতে হবে, টেবিলটা কেমন করতে হবে, পেনটা কেমন রাখতে হবে, তার জায়গা থেকে ফুলদানিটা কেমন হবে, বইটা মানে ই করবে কোথায় রাখবে, কোথায় খাটটা কোথায় রাখবে, চেয়ারটা রাখবে কোথায়, সমস্ত কিছু কিন্তু আমি বলে দিই। এবং সেই ক্ষেত্রে এই শর্ট টাইমের মধ্যে তো এত কিছু বলা যায় না, তার ঘরের ধরন দেখে, এবং যে আমার কাছে আসে তার বাড়ির কেমন, কত স্কোয়ার ফুট বাড়ি রয়েছে, মানে তার রুমটা বড় কতটা ছোট, বা তার সন্তান যেখানে পড়ছে সেটা কোন দিকে পড়ছে, তার সন্তান ওখানে খাট আছে কি না বা কী আছে, এইসব দেখে আমি বিচার করে বলে দিই। অনেক বড় একটা কাজ থাকে সন্তানের লাইফ নিয়ে, তো তার পড়াশুনো নিয়ে, তার শিক্ষা নিয়ে, তার জীবনের সাকসেস নিয়ে, সে ডক্টর হবে না সে ইঞ্জিনিয়ার হবে, না সে একজন ভালো লেখক হবে, না সে একজন ভালো গায়ক হবে, না সে একজন অভিনেতা হবে, না সে একজন আর্কিটেকচার হবে, না সে একজন লয়ার হবে, না সে একজন অ্যাস্ট্রোলজার হবে, কী হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের বিচার্য বিষয় থাকে। তবুও একদম বেসিক যদি কেউ চাও, তাহলে এই ধরনের একটা জিনিস তোমরা রাখতে পারো বাস্তুতে। এই ধরনের শিক্ষার ক্ষেত্রে দারুণ কাজ দেয়, দারুণ কাজ এই জিনিসটা। মানে আমি এর গুণাগুণ যদি বলি, মানে এই একটা অদ্ভুত জিনিস, এ আমরা এটাকে এডুকেশন পিরামিড বলে থাকি, এডুকেশন এটাকে, এ একটা এমন জিনিস, এটা একটা মঠের মতো, মানে এটা জাস্ট বাস্তুর ঈশান কোণে, এবার পুজো বিধি নাম গোত্র দিয়ে যে সন্তানের জন্য নেবে সেই সন্তানের নাম গোত্র দিয়ে পুজো করে একটা নির্দিষ্ট কোণে এটা জাস্ট রেখে দেবে। চঞ্চল মস্তিষ্ক এবং পড়াশুনোয় ভালো লাগছে না, পড়াশুনো করতে চাইছে না, তার ক্ষেত্রে এটা দারুণ জিনিস, অসম্ভব ফল দেয়, অসম্ভব ফল দেয়। আমার মুখের কথা না, আমার কাছ থেকে নিতে হবে না,
যে কোনো অ্যাস্ট্রোলজার, যে কোনো জ্যোতিষ, যে কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু, আমি এটা বিক্রি করার জন্য বলিনি, এটা বিক্রি করে আমার যে খুব একটা ইনকাম হবে, খুব একটা লাভ হবে তা না, আমি টাকার জন্য কাজ করি না, এটা বিক্রি করার জন্য, সেল করার জন্য নয়। এই কোম্পানি আমাকে বহু টাকা দেয় তা নয় যে এটা আমি দেখাচ্ছি, এটা আমি জনসাধারণের জন্য, কারণ ভালোবাসি তো, এবং মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, কারণ আমার কনসালটেন্সি ফিস আমাকে যারা দেখাতে আসে তাদের, তারা কনসালটেন্সি যে ফিস দেয়, তারা যা দেয় তাতে আমি সন্তুষ্ট। তো টাকাটা আমার জন্য ইম্পর্টেন্ট নয়, আমার কাছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হলো আপনারা, হোল পিপল পার্সন আমার কাছে খুব দামি, আপনাদের একটু ভালো হলে আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে এটা নিয়ে রাখবেন, দারুণ দারুণ কাজ দেয়। এই একটা জিনিস আছে, এটা এটা তো আপনারা, এটা তো বিক্রির জন্য নয়, এটা কি সেন্ট, সেন্ট সেন্ট কি করে গায়ে মাখে, সুগন্ধি হয়, কিন্তু বাস্তুতে সেন্টের কত উপকার লাগে আপনি জানেন, সন্তানের ক্ষেত্রে, পিরামিড, প্যারিস, এই যে যে জায়গাটা, ঠিক এই যে সমতলে যে এই যে জায়গাটা আমার রাখা, ঠিক আপনি বাস্তুতে, বাস্তুতে আপনার সন্তান যেখানে পড়ছে এটার সাথে দুপাশে দুটো রেখে দেবে, যখন আপনার সন্তানটি যখন কোথাও যাচ্ছে তার ব্যাগ নিয়ে বা তার বই নিয়ে জাস্ট হালকা করে একটু স্প্রে করে দেবে, যাক যেখানে খুশি যাক, পজিটিভ ভাইব নিয়ে আসবে সে, এটা আপনি পাবেন দোকানে, এটা গোত্র দিয়ে বা ই দিয়ে করতে হবে, এটা জাস্ট এমনি রাখতে পারেন। আমি এমনই, এই আমার যে সেমিনারটা হয়, আমার যে আলাপ আলোচনাটা যেটা হয় মঙ্গলবার, এই মঙ্গলবারে যারা আসে এখানে তাদের সাথে আমি এই আলোচনা করি, শ্যাম্পু দিয়ে, এই সেন্ট দিয়ে, সাবান দিয়ে, সোপ দিয়ে, এবং পাতা দিয়ে, গাছের মূল দিয়ে, এগুলি দিয়ে কি করে আপনার সন্তানকে ডেভেলপমেন্ট করবেন পড়াশোনা, স্নান করাচ্ছেন তো কোন টাইমটা আপনার সন্তানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, আমি যদি ভালোবাসি তো সেইভাবে, আমি জ্যোতিষটাকে ভালোবাসি বাস্তু মতে আমি সেইভাবে ভালোবাসব, আমি একদম ডুবে যাব এর মধ্যে, আমি একদম তলানিতে তলিয়ে যাব, দেখব এটা কি আছে, কি কি এটা কি জিনিস, তার জন্য আমার এই সেমিনারটি এভরি টুয়েসডে। এবার আপনার ডেট কখন আসবে তার জন্য আপনি এখনই নামটা লেখাবেন, লিখিয়ে বুক করে নেবেন, সামান্য একটা ফিস ধার্য করা আছে, আমি থাকবো তো সারাটা দিন, আমার জন্য নয় সমস্ত কিছুর জন্য সামান্য একটা ফিস ধার্য করা আছে, এবং ওই ফিসটার মধ্যে আপনার খাওয়া দাওয়া, আপনি যে আসবেন আপনার খাওয়া দাওয়া এবং এই হলটার ভাড়া সমস্ত কিছু, ওই আপনার যে ফিসটা থাকে ওই ফিসটা দিয়েই দেওয়া হয়, সেই জন্য একটা সামান্য ফিস ধার্য করা আছে, ওই ফিসটা দিয়ে আপনি এক ঘন্টা না তিন ঘন্টার সেমিনার থাকে, তিন ঘন্টা আমি থাকবো আপনাদের সাথে, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেব, আপনারা সরাসরি আমায় কোশ্চেন করবেন এবং ওই কোশ্চেনের অ্যান্সার আমি দেব, এবং আপনাদের ওই কোশ্চেনগুলি সরাসরিভাবে আপনাদের ঠিক করার চেষ্টা করব, যে কোনো সমস্যা, যারা পারছে না, যারা ভাবছে অনেক টাকা লাগে, যারা ভাবছে অনেক ফিস, তাদের জন্য এটা করা। টুয়েসডেতে, এভরি টুয়েসডে আমার এই সেমিনারটি হয় তিন ঘন্টার জন্য, এই তিন ঘন্টাতে আপনারা আপনার সন্তানের পড়াশুনো, আপনার সন্তানের কেরিয়ার, আপনার স্বামীর বিজনেস, আপনার কেরিয়ার, আপনার বাস্তু দোষ, যে কোনো সমস্যা, এনি টাইপ অফ প্রবলেমস, শেয়ার মি, আপনারা আমাকে শেয়ার করতে পারবেন, আমার সাথে শেয়ার করবেন, আমার সাথে কথা বলবেন, আমি থাকবো আপনাদের সামনে এবং আপনাদের সাথে আলাপ চালিয়ে যাবে, বেশি না একশোটা সিট থাকে, একশোটা সিট, একশো জনের বেশি নেওয়া হয়, তার যে প্রচুর নাম লেখা থাকে, প্রচুর নাম পড়ে, আপনার নামটা কবে আসবে আমি বলতে পারবো না, বুক করাতে হবে আগে দিয়ে,
আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি, কিন্তু আপনি বুক করাবেন আজকে বুবু, মানে আজকে যদি বুক করান আপনি ভাগ্যবান ব্যক্তি। ওই একশো জনের মধ্যে যে আপনি থাকবেন তা নয়, আপনি হয়তো আজকে বুক করালে হয়তো আপনি 3 মাস পর ডেট পাবেন, কিন্তু আপনি যখন ডেট পাবেন ওই দিনটি হবে আপনার জন্য সেরা দিন। কথা দিলাম আমি, আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম কৃষ্ণ।